আসসালামু আলাইকুম। আজকে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এখন সকাল 7টা, তারপরে দেখেন কত কুয়াশা পড়ে রয়েছে। আজকে 5-7 দিন যাবত এত কুয়াশা পড়ে, রোদের চেহারা তো দেখাই যায় না। তা সবাই এই শীতে কেমন আছেন অবশ্যই জানাবেন। দেখেন কত কুয়াশা পড়ছে, এই সকালবেলা এরকম 9টা 10টা পর্যন্ত কুয়াশা পড়ে থাকে। এখন তো এই যে কয়দিন যাবত, প্রায় 5-7 দিন যাবত রোদই উঠে না, সারাদিনই ঠান্ডা আর এরকম আকাশ বন্ধ বন্ধ অবস্থায় জুবে জুবে থাকে। প্রচন্ড এই শীতে বাচ্চাদের কষ্ট হয়ে গেছে সকালবেলা মাদ্রাসায় যাওয়া। আজকের মাছের বাজার, এগুলো হচ্ছে পাপ্তা মাছ। আমাদের এখানে পাপ্তা মাছ বলে, আপনাদের ওইখানে কি বলে জানি না। আর এইদিকে এই যেগুলো হচ্ছে মিনি মাছ, আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছ নড়ি, ওই যে দেখো, এই মোহাম্মদ কি মিনি মাছ খাও, পাঙ্গাস মাছ খাও, বাউ বাউ, তুমি মাছ খাও, দাও দাও দেখি, নাও নাও নাও, নিবো মোহাম্মদ নিবো মাছ। এই যে বুটি নিয়ে রেডি হয়ে গেছি মাছ কাটার জন্য। ঠান্ডার মধ্যে তো মাছ একদম কুট পারবো না। এটা এটা কাটুম, এটা পরে কাটি। সকাল এক ধরনের মাছ কাটছি, ওগুলি নদীর পাঁচমিশালি মাছ আসছিল। এখন আবার এগুলি কাইটে ফ্রিজে রেখে দেবো। এই যে পাঙ্গাস মাছ, আর এই যে এটা হচ্ছে একটা ডাল পাতা, এগুলি গ্রামে অনেক পাওয়া যায়। এগুলি দিয়ে একটা পাঙ্গাস মাছ, এই যে এটাকে ধুইলে পরিষ্কার করে দেয়। পাঙ্গাস মাছ তাজা নড়তেছে, শহরে যারা থাকে তারা তো এগুলি পরিষ্কার করতে পারে না। কিভাবে খায় পাঙ্গাস মাছ জানি না, মনে হয় বাজার থেকে একবার কাইটা আনে আর দিয়ে পরিষ্কার করতে লাগে না। আর আমি পাতা দেয় এরকম পাতা দিয়ে আবার আর একটা পাতা দিচ্ছি, এভাবে একটা একটা করে পাতা শেষ হয়ে যাবো। আর একটা পাতা দিয়ে যেভাবে ধরলে মাছ একবারে চকচকা করে দোলা দিলে একটু কাঁচা আনো দেখাও। এই যে দেখো ডলা দিলে মাছ, এই যে মাথাটা কত পরিষ্কার হয়ে যেত, এভাবে একদম চকচক হয়ে যাবে, পুরোপুরি ডলা শেষ হলে আবার দেখো বন্ধ করো। এই যে দেখেন পাঙ্গাস মাছটা কত পরিষ্কার হয়ে গেছে। এই যে এদিকে মাথা, এদিকে যে কালো দাগ ছিল সেগুলি নাই, ডলতে ডলতে মাছ সমানে লাল হয়ে গেছে। এই পাতাগুলি এত উপকারী, গ্রামে যারা থাকে তারা এইসব মাছ এই পাতা দিয়ে বেশি পরিষ্কার করে। কেন মাছটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন ভালোভাবে কেটে নেবে। এই যে আমার মাছ কাটা দেওয়া হয়ে গেছে, এই যে রিলো পাপ্তা মাছ, দেখেন কত সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গেছে, একবারে কোনো কালো দাগ নাই। আর এই যে পাঙ্গাস মাছ, আর এই যে এই পাশে মিনি মাছ। আজকে এই ঠান্ডার মধ্যে 4 রকমের মাছ কাটছি ধুইছি, আল্লাহ রে। সব মাছ কুইটা দুয়ে ফ্রিজে রাখার পর এখন এই যে পেঁয়াজ কুচি মরিচ কুচি কাটছি, আর পাপ্তা মাছ আজকে রান্না করব। এই যে এখানে টমেটো ধনিয়া পাতাগুলি সব কেটে নিচ্ছি। যে পাপ্তা মাছ রান্না করার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। না এই যে তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেই। দেখি রান্না করা দেখতেছ, পাপ্তা মাছ রান্না করুন, তুমি খাইবে রাফি। দেখেন মর্দ ছেলে গোসল করে হালাইছে এই ঠান্ডার মধ্যে, একটু রোদের খবর নাই, গোসল দেখাচ্ছে। এই মাম্মা দেখি দেখি, এই তাকাও, এই 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 তাকাও। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণে পানি দেয়নি, পেঁয়াজ তুলে দেবো তাহলে। ও মা গো, ঠিক আছে মোহাম্মদ ছেলে, দুনিয়ার গুড়া, মরিচের গুড়া, কি অর্ডার জানছে না, ওটা ডাক্তারের দিচ্ছে। এখানে যে কাঁচা মরিচ কেটে রাখছি, এই যে টমেটো গুলি দিয়ে দিই, টমেটোগুলি পাতলা পাতলা করে কাটতে যাতে একবারে গইলা যায়।
আর ফানাবার তরকারি তে টমেটো দিলে টমেটোর তরকারি খাই যাচ্ছে না আর বলে ভালো লাগে না এর লেগে একবারে মজা হলাম এই টমেটো কষাইতে কষাইতে আগে দিয়ে দিলাম তো লবণ দিবা বিলে গেছে আশা দেই তো ডেপ্লাই করে দিন দিলে এই যে লবণ আদা রসুন বাটা অফ তোমার দেওয়া হয়ে গেছে এই যে টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেছে এই যে ঝোলের পানি বলো কায় পড়ছে এখন আমি এই যে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেই তরকারি কালার অনেক সুন্দর আছে আর একটু পর আবার ধনিয়া পাতা দিয়ে দিব এই তো তরকারি প্রায় হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিই তরকারির উপরে মোহাম্মদ কি বাপ তোমার সাথে তাকে ভাত খাইবে দিয়ে তরকারি একটু লবণ দেখে তরকারি নামায় বাপ তোমার সাথে তরকারি রান্না করা শেষ দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে খাইতে মজা হবে মজা হবে মজা হবে মজা মজা মোহাম্মদ খাইবে হ্যাঁ মাছদা ভাত খাইবে ও বাবারি চায়ের জালে মিলে গুরবার গেছিলাম দেখেন সরিষা ফুল দেখবার আইছিলাম ওই যে আমার বড় জালে পিছে পড়ে গেছে বড় জাল আসতেছে আজকের ভিডিও এই পর্যন্তই তাই পুরো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ